আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম স্যাটেলাইটের চিত্র গালোয়ানের নতুন ঘাঁটি চীনের এবার ভারতের সাথে সংঘাতে জড়াল নেপাল ভুটান লালমনির হাটে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু টান টান উত্তেজনা চীনের হাতে মার খেয়ে পাকিস্তানে হামলা হলে কঠোর জবাব পাবে ভারত সর্বশেষ জানিয়ে দেব দখল দখলদায়িত্ব না বাড়াতে ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি স্যাটেলাইট চিত্র গালওয়ানে নতুন ঘাঁটি চীনের পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় চীন নতুন ঘাঁটি গড়ে তুলেছে সাম্প্রতিক স্যাটেলাইটের চিত্রে এমন তথ্য উঠে এসেছে গত পনেরো জুন গালোয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের বিশ সেনা সদস্য প্রাণ হারান ওই সংঘর্ষকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যেই গালোয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করেছে বেইজিং তবে চীনের এই দাবিকে অগ্রহণযোগ্য বলেছে ভারত এদিকে স্যাটেলাইট চিত্রে গালোয়ানে চীনের বড় ধরনের নির্মাণ কাজ চালানোর ছবি ধরা পড়ায় উদ্বেগ আরও বাড়ছে বিষয়টি এমন সময় সামনে এসেছে যখন দুদেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে রাজি হয়েছে তবে ভারতের প্রাক্তন সেনা কর্মকর্তাদের আশঙ্কা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চীনা সেনারা কয়েকদিন পরেই হয়তো সরে যাবে কিন্তু এরা ভারতের যে অংশ দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে তা থেকে সরে আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কয়েকদিন আগেই গালোয়ান উপত্যকায় কেবলমাত্র একটি তাবু ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে ওই এলাকায় রীতিমতো কাঠামো তৈরি করে সেনা ঘাটি বানিয়ে ফেলেছে চীন সেখানে পাহাড় কেটের রাস্তা বানানো হয়েছে তৈরি হয়েছে সেনাদের থাকার জায়গা এবং বসানো হয়েছে ভারী অস্ত্রশস্ত্র পেট্রোল পয়েন্ট চোদ্দ পর্যন্ত যেন দ্রুত পৌঁছানো যায় সেজন্য নদীর ওপর বানানো হয়েছে কালভার্টো স্যাটেলাইট চিত্রে এটা স্পষ্ট যে এমন ছবি কেবল পয়েন্ট চোদ্দতেই নয় বরং গালওয়ান উপত্যকায় বড় অংশ জুড়েই দীর্ঘমেয়াদী নজরদারি পোস্ট বানানোর কাজ চালিয়ে যাচ্ছে চীন দুপক্ষের বৈঠকের পর চীনা সেনারা তাদের আগের অবস্থা রয়েছে নির্মাণ কাজের বড় অংশই ভারতীয় অংশে হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে রাজি হলেও চীন যেসব এলাকায় অনুপ্রবেশ করে ঘাঁটি গড়েছে সেখান থেকে তাদের সরাতে দিল্লি সফল হবে কিনা ভারতের প্রাক্তন সেনা কর্মকর্তাদের বড় অংশের মতে পাকা কাঠামো তৈরি করে ফেলার পর সেখান থেকে চীনা সেনারা ফিরে যাবে এমন ধারণা ভুল কৌশলগত সুবিধা নিতেই পরিকল্পিত আগ্রাসন চালানো হয়েছে তাই কূটনৈতিক ও সামরিক স্তরে দর কষাকষি করে নিজেদের জমি কতটা ভারত ফিরে পাবে সেটাই এখন দেখার অপেক্ষা এবার ভারতের সাথে সংঘাতে জড়াল নেপাল ভুটান অভিন্ন নদীগুলোর বন্যা নিয়ন্ত্রণ ও সেচের কাজে পানি ব্যবহার নিয়ে এবার আরও দুই প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সাথে বিরোধে জড়িয়ে পড়ল ভারত নেপাল ভারত সীমান্তে গণ্ডক নদীর ওপর যে বেড়াজা আছে তার রক্ষণাবেক্ষণ কাজে নেপাল বরাবর বাধা দেওয়ার পর বিহার সরকার এ ব্যাপারে দিল্লির জরুরি হস্তক্ষেপ চেয়েছে পাশাপাশি আসামের বাক্সা জেলার হাজার হাজার চাষি অভিযোগ করেছেন মিত্র দেশ ভুটান তাদের সেচের পানি আটকে দিয়েছে বাক্সার জেলা প্রশাসনও বিবিসিকে নিশ্চিত করেছে যে তারা বিষয়টি নিয়ে ভুটানের কাছে প্রতিকার চেয়েছেন কিন্তু ভারতের উত্তর সীমান্তে চীনের সাথে সামরিক উত্তেজনার মধ্যেই এবার বিভিন্ন নদী নিয়ে কেন প্রতিবেশীদের সাথে ভারতের বিরোধ বস্তুত লিফুলেক ও লিম্পিয়া ধরার মতো সীমান্তে বিতর্কিত এলাকাগুলোকে নেপাল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার জেরে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে ঠান্ডা লড়াই চলছে বেশ কিছুদিন ধরেই এখন তাতে নতুন মাত্রা যোগ করেছে গান্ডক ব্যারাজ নিয়ে দুদেশের বিরোধ বহু বছরের সমঝোতা অনুসারে সীমান্তবর্তী এই ব্যারেজটি ভারতই বরাবর রক্ষণাবেক্ষণ করে এসেছে কিন্তু এই মৌসুমে টানা দশ দিন চেষ্টা চালানোর পরেও ভারত প্রকৌশলীরা সে কাজ সফল হয়নি বুধবারও তাদের ব্যারাজ থেকে ফিরে আসতে হয়েছে বিহারের পানি সম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছেন বাল্মীনগর জেলায় গণ্ডকের ওপর যে ব্যারাজ আছে তাতে মোট ছত্রিশটা গেট আছে আঠারোটা ভারতের দিকে আঠারোটা নেপালের দিকে এখন নেপালের দিকে যে আঠারো নম্বর বা শেষ গেট সেখানে তারা হঠাৎ প্রাচীর তুলে দিয়েছে ফলে বন্যা মোকাবেলার সরঞ্জাম নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা ও শ্রমিকরা ওদিকে যেতেই পারছে না বাধের ডান দিকে অংশ বা আলফার টকসা বিরাট ঝুঁকিতে পড়েছে আসলে এই নদী জলধারা বা হিমবাহতে খনও একটা নেশন নেশনসেস্টের সম্পত্তি হতে পারে না সেখানে সবার আগে দাবি মানুষের সেটাই ভুলে গিয়ে যদি আমরা সেই মানুষগুলোকেই কণ্ঠাসা করি সেটা খুব অন্যায় হবে লাদাখের সীমান্তে চীনের সাথে সামরিক সংঘাত মানচিত্র নিয়ে নেপালের সাথে বিরোধ আগে থেকেই দিল্লিকে অস্বস্তিতে রেখেছে এখন দেখা যাচ্ছে উত্তর সীমান্তের কোন কোন অভিন্ন নদী ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ এনে হাজির করেছে সূত্র বিবিসি লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু লালমনিরহাটে পাঠ গ্রাম উপজেলায় ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব জগতবের সীমান্তে আটশো বাষট্টি নম্বর মেইন পিলারের নিকট এক এ ঘটনা ঘটে নিহত মিজানুর রহমান মিজান উপজেলার বুড়িমারি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মংলিবাড়ি গ্রামের নাসির উদ্দিন ছেলে জানা গেছে ভারত থেকে গরু আনতে যায় একটি দল গরু নিয়ে ফেরার সময় একশো চল্লিশ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ানের চোয়াডাঙ্গা খাতা ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে এতে মিজানুর রহমান মিজান গুলিবিদ্ধ হন পরে সহযোগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মকর্তা চিকিৎসক মৃত্যু ঘোষণা করে এ বিষয়ে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কালী প্রসাদ সরকার বলেন মিজানুরের মাথায় গুলি লাগে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন নিহত যুবকের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের একষট্টি বিজিবি ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের সুবেদার সুলতান মুন্সি বলেন এরকম একটি ঘটনা ঘটেছে বিএসএফকে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আয়োজনের চেষ্টা চলছে অত্যাধুনিক তিন জঙ্গি বিমান পেল ইরানের বিমান বাহিনী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কাছে আরও তিনটি নতুন জঙ্গি বিমান হস্তান্তর করা হয়েছে জঙ্গি বিমান হস্তান্তর অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি উপস্থিত ছিলেন কৌশল মডেলের এই জঙ্গি বিমানগুলো অত্যাধুনিক প্রযুক্তির এতে এভিনিক ও চতুর্থ প্রজন্মের অগ্নি প্রতিরোধী সিস্টেম রয়েছে বিশ্বের খুব কম দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে প্রয়োজনে এর আসন সংখ্যা কমানো বাড়ানো যায় এবং পাইলটদের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে ইরানি বিশেষজ্ঞরাই আধুনিক এই জঙ্গি বিমান তৈরি করেছে ইরানের বিপ্লবী সামরিক বাহিনী প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের যে চেষ্টা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এসব জঙ্গি বিমান তৈরি করা হয়েছে সূত্র পার্স টুডে চীনের হাতে মার খেয়ে পাকিস্তানে হামলা হলে জবাব পাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও ধরনের হামলা থেকে বিরত থাকুন তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমদ কুরাইশি ভারতকে হুঁশিয়ারি দিয়ে একথা বলেছেন তিনি আরও বলেন চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামা চাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানের ওপর হামলার ষড়যন্ত্র করছে বুধবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কোরশি গত সপ্তাহে চীন সীমান্তের সংঘাতে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছে যার মধ্যে শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তা রয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন চীনের হাতে মার খেয়ে এবং অপমানিত হয়ে নয়াদিল্লি এখন মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথ খুঁজছে তবে ভারত এ ধরনের হামলা চালালে তার উপযুক্ত জবাব পাবে পশ্চিম তীরে দখলদারিত্ব না বাড়াতে ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি গোটা বিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে ব্যস্ত অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় নেই বিশ্ববাসীর সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারা অবরোধ তীর জর্ডান উপত্যকায় তাদের দখলদারিত্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আগামী সপ্তাহে তবে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সভায় ইসরায়েলকে এই পরিকল্পনা বাস্তবায়ন না করার আহ্বান জানান আর তারা যদি সেটা করে তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে পরিস্থিতি আরও খারাপ হবে ফিলিস্তিন সহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সমঝোতার বিষয়ে এগিয়ে যাচ্ছিল সেটিও হুমকির মুখে পড়বে গোতেরেসের এমন প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বিশ্ব নেতা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গোতেরেজ বলেছেন আমরা একটি চরম মুহূর্ত পাঠ করছি এমন সময়ে ইসরায়েল যদি পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব বৃদ্ধি করে বসতি স্থাপন করে তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন যেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে টু স্টেট সমাধানের সম্ভাবনাকে দুটি দেশের মধ্যে সমঝোতার যে সম্ভাবনা সেটির গোড়া কেটে দেবে তাই আমি ইসরায়েলের সরকারকে বলবো তাদের দখলদারিত্ব ও অন্তর্ভুক্তির পরিকল্পনা বাদ দিতে হবে গেল মাসের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে বেশ কিছু পরিকল্পনা করেছেন আগামী কয়েক মাসে ওই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্টোজের সঙ্গে যৌথ সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর পশ্চিম জেরুজালেমের অধিকৃত এলাকা সেখানে পরিকল্পিত দখলদারিত্ব ও অন্তর্ভুক্তির অবৈধ সেটা অমান্য করে সম্প্রতি ইসরায়েল সরকার পরিকল্পনা করেছে তাদের বসতি স্থাপন বৃদ্ধির এখন দেখার বিষয়ে জাতিসংঘের এই অনুরোধ রাখে কিনা উনিশশো সাল থেকে দখলদারিত্ব বৃদ্ধি করে চলা ইসরায়েল সূত্র আল জাজিরা